বলিউডের সবচেয়ে সেরা 10 বডি বিল্ডার অ্যাক্টর যাদের রয়েছে অসাধারণ সিক্স প্যাক বডি। বর্তমানে বলিউডের 6-8 প্যাক বডি ছাড়া দর্শকরা হিরোদের একদমই পছন্দ করেন না। তো চলুন জেনে নেওয়া যাক বলিউডের সেরা 10 বডি বিল্ডার অ্যাক্টরকে যারা বর্তমানে বলিউডে রাজ করছেন এবং টপ ওয়ানে কে রয়েছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নাম্বার 10, শাহিদ কাপুর। 40 বছর বয়সেও যেন 20 বছরের যুবক হয়ে রয়েছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর নিয়মিত জিম ও এক্সারসাইজের মাধ্যমে তার শরীরকে ফিট রেখেছেন। উড়তা পাঞ্জাব সিনেমার মাধ্যমে শাহিদ কাপুর তার সিক্স প্যাক প্রকাশ্যে আনেন এবং তিনি এখনও প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জিমে সময় কাটান। নাম্বার 9, আমির খান। সুপারস্টার এই অভিনেতা এমন একজন বডি ট্রান্সফর্মার যিনি নানান সিনেমার জন্য প্রায় 30 থেকে 40 কেজি ওজন বাড়ান বা কমিয়ে ফেলেন। আমির খান তার ধুম 3 সিনেমার মাধ্যমে সিক্স প্যাক প্রকাশ্যে আনেন। বর্তমানে তিনি বেশ কিছু সময় জিমে কাটান। নাম্বার 8, অজয় দেবগান। 52 বছর বয়সে এই সুপারস্টার অভিনেতা সকল তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এখনও নিজেকে ফিট রেখেছেন। তিনি অ্যাকশন জ্যাকশন সিনেমার মাধ্যমে তার সিক্স প্যাক প্রকাশ্যে আনেন। বর্তমানে অজয় নিয়মিত জিম এবং এক্সারসাইজ করছেন। নাম্বার 7, শাহরুখ খান। বলিউডের বাদশাহ শুধুমাত্র তার অভিনয় দিয়েই দর্শকদের মন কাড়েননি, তার সাথে ছিল তার কুল সিক্স প্যাক বডি। প্রথম দিকে কিং খানের কোনো সিক্স প্যাক না থাকলেও হ্যাপি নিউ ইয়ার সিনেমার মাধ্যমে কিং খান তার সিক্স প্যাক প্রকাশ্যে আনেন। বর্তমানে শাহরুখ খান নিয়মিত জিমে এক্সারসাইজ করে যাচ্ছেন। নাম্বার 6, বরুণ ধাওয়ান। বলিউডের চকলেট বয় বরুণ ধাওয়ান তার বডির জন্য দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। বরুণ কালাঙ্ক, ABCD2, ঢিসুমের মতো কিছু সিনেমায় তার সিক্স প্যাক প্রকাশ্যে আনেন। বর্তমানে নিয়মিত 2 ঘন্টা করে বরুণ ধাওয়ান জিমে সময় কাটান। নাম্বার 5, ঋত্বিক রোশন। হ্যান্ডসাম অ্যাক্টর ঋত্বিক রোশন বলিউডের অন্যতম একজন নায়ক। ঋত্বিক তার হ্যান্ডসাম লুক এবং কুল সিক্স প্যাক বডির জন্য সারা বিশ্বে বিখ্যাত। তিনি প্রায় প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জিমে এক্সারসাইজ করেন। নাম্বার 4, জন আব্রাহাম। বলিউডের দেশি বয় খ্যাত সুপারস্টার অ্যাক্টর জন আব্রাহামের সুঠাম বডি এবং সিক্স প্যাকের জন্য সারা বিশ্ব বিখ্যাত। প্রতিটি সিনেমার জন্য তিনি নিজেকে আলাদাভাবে তৈরি করেন। জন আব্রাহাম হলেন বলিউডের একজন পাওয়ারফুল বডি বিল্ডার। তিনিও প্রতিদিন প্রায় জিমে 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটান। নাম্বার 3, সলমান খান। বলিউডের ভাইজান সলমান খান বলিউডের সিক্স প্যাকের ট্রেন্ডটি শুরু করেছিলেন। সলমান খান হলেন এমন একজন অ্যাক্টর যিনি 55 বছর বয়সেও তার বডিকে ফিট রেখেছেন। সলমান খান প্রায় প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জিমে সময় কাটান। তার শত ব্যস্ততা থাকলেও তিনি জিমে এক্সারসাইজ করার জন্য সময় বের করেন। নাম্বার 2, টাইগার শ্রফ। বলিউডের বেস্ট অ্যাকশন ড্যান্সারদের মধ্যে একজন হলেন টাইগার শ্রফ। মার্শাল আর্টের ওপর ব্ল্যাক বেল্ট প্রাপ্ত এই তারকা হলিউডের তারকা জ্যাকি চ্যানের কাছ থেকেও ট্রেনিং নিয়েছিলেন। টাইগার মূলত অ্যাকশন মুভিতে অভিনয় করে থাকেন, যেমন ওয়ার, বাঘি, বাঘি 2, বাঘি 3 ইত্যাদি অ্যাকশন মুভিগুলি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি প্রতিদিন প্রায় 3 থেকে 4 ঘন্টা জিমে এক্সারসাইজ করে থাকেন। নাম্বার 1, বিদ্যুৎ জামওয়াল। আমাদের তালিকায় সর্বশেষে রয়েছেন তিনি। মাত্র 3 বছর বয়স থেকেই মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করেছিলেন নিজেকে। এছাড়াও তার বাবা একজন আর্মি অফিসার হওয়ার কারণে ছোট থেকেই শরীরচর্চার দিকে বিশেষ নজর ছিল বিদ্যুতের। বিদ্যুৎ জিমের পাশাপাশি প্রকৃতিতে নানান দেশীয় পদ্ধতিতে এক্সারসাইজ করে থাকেন, যেমন সিলিন্ডার নিয়ে অথবা ইট নিয়ে। এছাড়াও নানা রকম হাতের কায়দার মাধ্যমে এক্সারসাইজ করেন। তিনি মূলত বিগ বাজেট অ্যাকশন মুভিতে অভিনয় করে থাকেন। বিদ্যুৎ প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা জিমে এক্সারসাইজ করেন। এর সাথে বলে রাখি, সম্প্রতি বিদ্যুৎ ইন্ডিয়ান আর্মির ট্রেনিংও সম্পূর্ণ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
এবং আপনাদের বলিউডের সিক্স প্যাকধারী কোন নায়ককে সবচেয়ে ভালো লাগে এবং আপনারা কাকে নাম্বার ওয়ানে রাখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।